হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমরা নতুন একটা কনসেপ্ট জানবো, যেটা হচ্ছে মিক্সিন। তো অনেক সময় দেখা যায় যে আপনারা যদি কোনো একটা কম্পোনেন্ট ক্রিয়েট করেন, সেই কম্পোনেন্টের মধ্যে যদি আপনারা কোনো ডাটা রাখেন, সেই ডাটাগুলোকে যদি আরেকটা কম্পোনেন্টের মধ্যে আপনারা ইউজ করতে চান, তখন আপনারা কি করবেন? তখন কিন্তু আপনারা সেটাকে কপি পেস্ট করবেন। কিন্তু আপনি এভাবে চিন্তা করেন, আপনার যদি প্রচুর ডাটা থাকে, তখন যদি আপনি এক কম্পোনেন্টের ডাটাকে কপি করে আরেকটা কম্পোনেন্টে নিয়ে যেতে চান, তখন কিন্তু আপনার অনেক সময় নষ্ট হবে। তো এর থেকে বেটার অ্যাপ্রোচ হচ্ছে এই মিক্সিন। মিক্সিনের সাহায্যে আপনি খুব সহজেই রিইউজেবল ডাটা ক্রিয়েট করতে পারবেন। তো এটাকে আমরা কীভাবে করতে পারি, এটাই আজকের টিউটোরিয়ালে আমরা দেখবো। তো চলুন শুরু করি। তো এর জন্য প্রথমে আমরা ভিএস করে যাব, এবং এখানে আমরা আগে যেসব কোড করেছিলাম সেগুলো এখান থেকে কেটে দিই, এগুলো তো আমাদের দরকার নেই। এই অ্যাপ ডট ভিউতে এখানে এই প্যারাগ্রাফটা আমি কেটে দিচ্ছি, এখানে এটা আমার লাগবে না। এখন এইখানে যে এই ডাটার মধ্যে আমি টেক্সট নিয়েছিলাম, এটাও আমার দরকার নেই। এখান থেকে এই যে এই ফিল্টারটাও আমার দরকার নেই, ফিল্টারটা আমি কেটে দিচ্ছি। তো এটাকে আপাতত আমি সেভ করে রাখতেছি। এখন আমি কি করব, এই মেন ডট জেএস এই যে ফিল্টারের যেই পার্টটা রয়েছে, এটা আমরা এখান থেকে কেটে দিচ্ছি, এগুলো আমাদের কিছু দরকার নেই। এবং এইখানে খেয়াল করুন, এখানে আমি অলরেডি দুইটা কম্পোনেন্ট ক্রিয়েট করে রেখেছি, একটা হচ্ছে ক্লায়েন্ট ডট ভিউ এবং ইউজার ডট ভিউ, ঠিক আছে, এই কম্পোনেন্টস ফোল্ডারের মধ্যে। এখন আমরা যেটা করব, এই ক্লায়েন্ট ডট ভিউ এটাতে চলে আসব। এখানে আমরা কি করব, এখানে আমরা টেমপ্লেট নেব। সো এই ডিভের ভেতরে আপাতত এটা খালি রাখবো। এইখানে প্রথমে আমরা স্ক্রিপ্টের কাজ করি। সো এখানে আমি স্ক্রিপ্ট নিব, এবং এখানে কি করব, ডাটা নেব। তো এগুলা কিভাবে করতে হয় অলরেডি আপনারা জানেন, আমি এখানে এক্সপ্লেন করতেছি না। আর এখানে জাস্ট একটা টেক্সট নিব, একটা স্ট্রিং, এবং এখানে দিব আমি হ্যালো ওয়ার্ল্ড। এবার এখানে একটা অ্যারে নিব। সো অ্যারেটা হচ্ছে একটা কার্স, এবং এখানে আমি কিছু ভ্যালু নিয়ে নিচ্ছি। প্রথমে দিই ফোর্ড, তারপরে টয়োটা, তারপরে নিব হচ্ছে মাজদা এবং বিএমডাব্লিউ। তো এই চারটা ভ্যালু আমরা নিলাম, এগুলো সব কিছু আমরা জানি অলরেডি। এখন আমরা কি করব, এই যে এখানে এই টেমপ্লেটের ভিতরে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিব, এবং এর ভেতরে দিব হচ্ছে টেক্সট। এবার এখানে কি করব, এখানে লিস্ট নিয়ে আসব, ইউএল এল আই, এবং এইখানে আমাদের কি করতে হবে, ভি ফর ইউজ করতে হবে, যেহেতু আমরা অ্যারে নিয়েছি। সো কার ইন কার্স, এবং এইখানে কি করব, আমরা কি নিব, এখানে কিটা কি, কার। সো এগুলো সব কিছু আমরা জানি অলরেডি, এবং এখানে ডাবল কার্লি ব্রেস নিলাম। এরপর এখানে কি করব, কার দিয়ে দিব। এবার এই ক্লায়েন্টের এটাকে আমরা সেভ করতেছি। এখন এইখানে ভেতরে যা কিছু আছে সব কিছু আমরা কপি করি। কপি করে জাস্ট কি করব, এই যে ইউজার ডট ভিউ আর একটা কম্পোনেন্ট যে আমরা ক্রিয়েট করে রেখেছি, সেটার ভেতরে আমরা ঢুকব, এবং এইখানে এটাকে আমরা পেস্ট করে দিব। তো এইখানে একটা জিনিস খেয়াল করুন, এই যে এইখানে যে আমরা যেই ডাটা নিয়েছি, এই যে কার্স, এটা আমরা এখানেও কপি পেস্ট করেছি সেম জিনিস, এখানেও কপি পেস্ট করেছি সেম জিনিস, ঠিক আছে। তো আপাতত এটা এরকমই থাকুক, এটা আমরা সেভ করে রাখি। এখন অ্যাপ ডট ভিউ এখানে যাব, এখানে কি করব, ওই কম্পোনেন্টগুলোকে আমাদের ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট কিভাবে করতে হয় আমরা কিন্তু অলরেডি জানি। আমি এখানে দিব হচ্ছে কম্প ক্লায়েন্ট ফ্রম ডট স্ল্যাশ কম্পোনেন্টস স্ল্যাশ ক্লায়েন্ট। ঠিক একইভাবে আমাকে ইউজারটাকেও নিয়ে আসতে হবে। সো কম্প ইউজার ফ্রম ডট স্ল্যাশ কম্পোনেন্টস স্ল্যাশ ইউজার। এবার কি করব, এই দুটো কম্পোনেন্টকে এখানে রেজিস্টার করতে হবে। সো রেজিস্টার করার জন্য কি করব, এই যে এই ডাটা ট্যাগটা যেখানে শেষ হয়েছে, এখানে শেষ হয়েছে, সো এখানে আমি দিব কি, কম্পোনেন্টস, এই প্রপার্টিটা নিয়ে আসবো, এবং এর ভেতরে কম্প ক্লায়েন্ট কমা কম্প ইউজার। সো আমার দুইটা কম্পোনেন্ট কিন্তু এখানে রেজিস্টার হয়ে গেল। এবার আমরা কি করব, টেমপ্লেটের মধ্যে জাস্ট এখানে দিব হচ্ছে কম্প ক্লায়েন্ট এবং এইখানে কম্প ইউজার। তো এখন যদি আমরা এটাকে সেভ করি, এতটুকু কাজ কিন্তু আমরা সবাই জানি। সেভ দিলাম, এখন দেখি আমাদের সাইটে কি অবস্থা। দেখুন এই যে এখানে আমার দুটো লিস্ট কিন্তু চলে আসছে। এবার আমরা যেটা করব, আমরা মিক্সিনটাকে ইউজ করব। তো মিক্সিনটা ইউজ করার জন্য আমাদের কি করতে হবে, আমরা আবারও ভিএস কোডে চলে যাই, এবং মিক্সিনটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ভ্যারিয়েবল। সো আমরা যেটা করতে পারি, আমরা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করতে পারি, এটা আমরা যে কোনো জায়গায় ক্রিয়েট করতে পারি। তো এইখানে আমরা এই কম্পোনেন্ট ফোল্ডারের ভেতরে রাখলে আসলে এটা ইজি হয়। সো আমি আপাতত এখানেই একটা ফাইল ক্রিয়েট করতেছি, যেটার নাম আমি দিব হচ্ছে মিক্সিন ডট জেএস। দেখুন এখানে কিন্তু আমি ডট ভিউ দেই নাই, এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের একটা ফাইল, আমি বারবার বলতেছি। সো এখানে ডট জেএস ইউজ করতে হবে। এখন এন্টার প্রেস করলাম। এবার এখানে কি করব, এখানে আমরা যা কিছু রাখবো সব কিছু কিন্তু আমাদের এক্সপোর্ট করতে হবে, ঠিক আছে। সো আমরা এখানে দিব হচ্ছে এক্সপোর্ট। এক্সপোর্ট করব কি, যেহেতু এটা একটা ভ্যারিয়েবল, সো আমরা এখানে যে কোনো নাম ইউজ করতে পারি। আমরা এখানে দিব হচ্ছে কার মিক্সিন, এবং এখানে ইকুয়াল টু সাইন দিয়ে এখানে কার্লি ব্রেস ইউজ করতে হবে। এবং আমরা যে কম্পোনেন্টের মধ্যে যে ডাটা যেভাবে ক্রিয়েট করি, ঠিক একইভাবে এখানেও ডাটা একটা ফাংশন নিতে হবে, এবং এইখানেও
একটা অবজেক্ট রিটার্ন করবে। সো এর ভেতরে আমরা কি দিব, এর ভেতরে ওই যে আমরা বারবার যে ডাটাগুলো ইউজ করেছি এই যে ক্লায়েন্টের মধ্যে, এই যে এই কার্স, এটাকে আমরা এখান থেকে কাট করে ওই মিক্সিনের মধ্যে পেস্ট করে দিব। ঠিক আছে, তো এখানে ক্লায়েন্টে একটা কাজ করতে হবে, এখানে কমাটা দেওয়া যাবে না, এটাকে আমি কেটে দিয়ে সেভ করতেছি। এবার আমরা যেটা করব, এই মিক্সিনের মধ্যে আবারও যাই, তো এখানে দেখুন এখানে কিন্তু এই ডাটার ভেতরে এই কার্স একটা অ্যারে নিয়েছি এবং এর ভেতরে কিছু ভ্যালু রেখেছে। ঠিক আছে, সো এটাকে আমরা বারবার ইউজ করব। তো এখন এটাকে আমরা বারবার কিভাবে ইউজ করব, আমরা মিক্সিনটাকে সেভ করতেছি। এবার আবারও আমরা ক্লায়েন্টে যাই, ক্লায়েন্টে আসার পরে এইখানে ওই যে আমরা যে মিক্সিন যে ফাইলটা ক্রিয়েট করেছি সেটাকে এখানে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট এখানে কিভাবে করব, আমরা কিন্তু এখন আছি এই ক্লায়েন্ট ফাইলের মধ্যে। ঠিক আছে, তো এটাকে ইম্পোর্ট করার জন্য এই যে স্ক্রিপ্ট ট্যাগ যেখানে শুরু হয়েছে এর নিচে আমরা কি করব, ইম্পোর্ট এবং এখানে কার্লি ব্রেস ইউজ করতে হবে। আমরা ওইখানে আমাদের মিক্সিনের নাম কি দিয়েছি, কার মিক্সিন, এবং এটা থেকে আমরা ইম্পোর্ট করব ফ্রম ./মিক্সিন, যেহেতু আমার ক্লায়েন্ট যে ফাইলটা রয়েছে সেটার সাথেই কিন্তু এই মিক্সিন ফাইলটাও রয়েছে, একই ফোল্ডারের ভেতরে রয়েছে, এর জন্য আমি ./মিক্সিন দিয়েছি। এখন আমরা যেটা করব, এই ডাটা প্রপার্টিটা এখানে শেষ হয়েছে কোথায়, এখানে। ঠিক আছে, সো এখানে কমা দিয়ে এখানে নতুন একটা প্রপার্টি আমরা নিয়ে আসবো যেটার নাম হচ্ছে মিক্সিনস। সো এখানে আমরা কি করব, এখানে আমরা অ্যারে ইউজ করব। ঠিক আছে, এবং এই অ্যারেটার মধ্যে আমরা কি দিব, কার মিক্সিন। যেহেতু আপনি চিন্তা করে দেখেন যে আমরা কিন্তু এখানে একটা ডাটা নিয়ে এসেছি, যে কার মিক্সিন, এই ডাটাটাকে নিয়ে এসেছি। আমাদের যদি অনেক ডাটা থাকতো তাহলে আমরা জাস্ট কমা দিয়ে দিয়ে সেই ডাটাগুলোর নাম লিখে দিতাম, ঠিক আছে, এই অ্যারের মধ্যে। তো এখন যদি আমরা এটাকে সেভ করি, সেভ করার পরে এখন যদি আমরা আমাদের সাইটে যাই এবং রিলোড করি, দেখবো যে সেম কাজ করতেছে। এখন আমরা যেটা করব, এইখানে যে আমরা স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে যা কিছু রেখেছি এইগুলোকে আমরা জাস্ট কপি করব। কপি করে আমরা কি করব, ওই যে ইউজার, ইউজারটা কোথায়, এই যে ইউজারের মধ্যে, এই যে এখানে আমরা জাস্ট পেস্ট করে দিব এই স্ক্রিপ্টের মধ্যে। এগুলো সব কেটে দিব, এই স্ক্রিপ্টের মধ্যে আমরা এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, সো এবার যদি আমরা সেভ করি, সেভ করার পরে আমরা আমাদের সাইটে যাই, রিলোড করি, দেখবো যে একইভাবে কাজ করতেছে। এতে কি হলো, এতে ওই যে আমার ওই ডাটাগুলোকে বারবার কিন্তু কপি পেস্ট করা লাগতেছে না। এখন আপনাদের কাছে এটা ছোট দেখে মনে হচ্ছে যে আচ্ছা এটা এত কোড করা কেন লাগতেছে, কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে এই যে এই মিক্সিনের ভেতরে যেই ডাটাগুলো রয়েছে এগুলো যদি প্রচুর ডাটা হতো তখন কি অবস্থা হতো, তখন বারবার কপি পেস্ট করা কিন্তু একটা অনেক ঝামেলার ব্যাপার হয়ে যেত। তো এইখানে আপনাদের আরও একটা বিষয় বোঝার রয়েছে, যেমন এখানে যদি আমরা জাস্ট কমা দিয়ে আর একটা ভ্যালু নেই, একটা স্ট্রিং নেই, যেটার ভেতরে আমি দিব হচ্ছে হ্যালো রাফি। ঠিক আছে, সো এটা দিয়ে যদি আমি সেভ করি, এখানে একটা বিষয় খেয়াল করুন, আমরা যদি আবারও ক্লায়েন্টের মধ্যে যাই, এখানে দেখুন এইখানেও কিন্তু আমরা টেক্সট ইউজ করেছি, কিন্তু টেক্সট আমরা কোথায় ইউজ করেছি, এই ডাটার মধ্যে। ঠিক আছে, আবার এখানে কিন্তু আমাদের মিক্সিন ফাইলটাও ইম্পোর্ট হচ্ছে। তো এখন আমি একটা কাজ করি, এখান থেকে এটাকে স্ল্যাশ দিয়ে এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। আমরা আগে আমাদের সাইটে যাই, দেখি কী অবস্থা। দেখুন এই যে প্রথম যেই কম্পোনেন্টটা রয়েছে যে ক্লায়েন্টের, এখানে কিন্তু হ্যালো রাফি আসছে। এটা আসছে কোত্থেকে, ওই যে ওই মিক্সিন থেকে। কিন্তু আমরা যদি এখান থেকে এই কমেন্টটা উঠিয়ে দিই, ঠিক আছে, তো প্রথমে আমার লোড হচ্ছে কি, প্রথমে আমার লোড হচ্ছে হচ্ছে ওই মিক্সিন ফাইলটা। এরপরে কিন্তু এই ডাটার ভেতরে যে আবারও টেক্সট এই নামটা পাইলো, এরপরে কিন্তু এটা ওভাররাইড হয়ে যাবে। ঠিক আছে, আপনি যদি সেম নাম ইউজ করেন, এই যে আমরা ইউজারের মধ্যে, সরি ইউজার না, মিক্সিনের মধ্যে যে আমরা টেক্সট ইউজ করেছি, ঠিক আছে, এই টেক্সটটা কিন্তু আমরা এই ক্লায়েন্টের মধ্যে এই ডাটার মধ্যেও ইউজ করেছি, কিন্তু এটা কিন্তু ওভাররাইড হয়ে যাবে। সো এখন আমি যদি এটাকে সেভ করি, এখন কিন্তু আমার হ্যালো রাফি দেখাবে না, হ্যালো ওয়ার্ল্ড দেখাবে, কারণ এই ডাটার ভেতরে যে টেক্সটটা সেটা পরে আসতেছে। সো আমরা যদি আমাদের সাইটে যাই, দেখবো যে এই যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মিক্সিংটা কীভাবে ইউজ করতে হয়। আপনারা অবশ্যই এটা বাসায় প্র্যাকটিস করবেন, খুবই ইজি একটা জিনিস, বাসায় একবার প্র্যাকটিস করলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। ধন্যবাদ।